নতুন করে আর 18 জন করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত মোট সংখ্যা 320। করোনা ভাইরাস নিয়ে কাতার প্রবেশ নিষিদ্ধ দেশগুলোর প্রবাসীদের তাদের কাতারে আইডিগুলোর মেয়াদ শেষ হয়ে গেলেও বা তারা কাতারে বাইরে 6 মাসের বেশি সময় অবস্থান করে থাকলেও এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করার পর এই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বৃহস্পতিবার দোহায় আয়োজিত কমিউনিটি নেতাদের সাথে বৈঠকে প্রশাসনিক শ্রম ও সামাজিক বিষয় মন্ত্রণালয়ের কর্মকর্তা এই ঘোষণা দেন। কাতারের আইন অনুসারে রেসিডেন্সি পারমিট সহ প্রবাসীদের 6 মাসের বেশি কাতারের বাইরে থাকতে পারবে না। মেয়াদ উত্তীর্ণ আইডি সহ তারা আইনগত দেশে প্রবেশ করতে পারে না। তবে করোনা ভাইরাসের কারণে ম্যানেজমেন্ট কর্মকর্তার স্বীকৃতি অনুসারে যারা প্রবেশ বিধিনিষেধের মুখোমুখি হয়েছেন তাদের জন্য শিথিল করা হয়েছে। জনস্বাস্থ্য মন্ত্রক 34 দেশ থেকে ভ্রমণকারী প্রবেশ সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ দেশে আরও করোনা ভাইরাসের মামলা ইতিবাচক পরীক্ষা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশ, চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড রয়েছে। কাতারে এখন পর্যন্ত পজিটিভ করোনা ভাইরাসের 320টির কথা নিশ্চিত করা হয়েছে। দোহা কাতারে বহু আলোচিত সুঘারাজ মার্কেট আজ বিকেলে হঠাৎ করে বন্ধ ঘোষণা করে। মার্কেট কর্তৃপক্ষ পরিবর্তিত ঘোষণা না দেওয়া পর্যন্ত সুঘারাজ মার্কেটটি বন্ধ থাকবে। দোহা মেট্রো বৃহস্পতিবার টুইট করা এক বিবৃতিতে জানিয়েছেন আজ রাত 10টা অর্থাৎ বৃহস্পতিবার থেকে 2 দিনের জন্য মেট্রো সেবাটি বন্ধ থাকবে। কাতারে বন ও পরিবেশ মন্ত্রণালয় করোনা ভাইরাসের রোধে পাবলিক পার্কে শিশুদের খেলা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সীমাবদ্ধকরণের জন্য সতর্কতামূলক একটি ব্যবস্থা। চীন সরকার বলেন, কাতার আমাদের বন্ধু, আমরা কখনোই কাতারকে ভুলবো না। যখন চীন একটি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল তখন কাতার আমাদের পাশে ছিল, আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছিল। এখন ভাইরাসটি কাতারে ছড়িয়ে পড়তেছে, তাই এখন চীনের জনগণ কাতারের জনগণের পাশে দাঁড়াবে এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তা করবে। কাতার ধর্ম মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় একটি নতুন বার্তা প্রকাশ করেছেন। জনসাধারণের জন্য করোনা ভাইরাসের যাতে খুব তাড়াতাড়ি সবার মাঝে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে আজ থেকে প্রতি ওয়াক্ত আজানের 5 মিনিট পর জামাত শুরু হবে। নামাজ শেষ হওয়ার 15 মিনিটের মধ্যে মসজিদ বন্ধ করে দেওয়া হবে। করোনা ভাইরাসের নির্ণয়ের জন্য কাতারে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি রয়েছে। বুধবার দোহায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ ডক্টর মোহাম্মদ বিন হামাদ আল থানি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রযুক্তি কাতারের কাছে আছে। এই প্রযুক্তি দেশটিকে 6,000 জনেরও বেশি ব্যক্তির পরীক্ষা করতে সক্ষম হয়েছে। বিশ্বের দক্ষিণ কোরিয়া পরে দ্বিতীয়। আমরা এই প্রযুক্তির বিশ্বের দ্বিতীয় দেশ। আমরা কোরিয়ার মতো যথাযথ পরীক্ষা করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।